আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস রোজা রেখে আল্লাহ তাআলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দারা আল্লাহ তাআলা আমাদের এই 201 গম্বুজ মসজিদে জামাতের সাথে শরীক হয়ে আল্লাহ তাআলা ঈদের নামাজ আদায় করার পর তোমার দরে হাত তুলেছি আল্লাহ তাআলা আমাদের রোজা আমাদের ঈদের নামাজ আমাদের কোরআন তেলাওয়াতকে কোরআন শরীফ খতম করেছে কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল এগুলোর মধ্যে সকল প্রকার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন আমাদের অল্প আমলগুলো কবুল আর মঞ্জুর করে নিন এর সব তুমি হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করে সবগুলো তুমি সোনার মদিনায় আমাদের প্রিয় নবীজির রওজা পর্যন্ত সবের হাদিয়াগুলো তুমি পৌঁছিয়ে দাও তোমার হাবিব খুশখবর দিয়েছেন তুমি বলেছ দীর্ঘ একটি মাস সোজা রেখে বান্দা যখন ঈদের নামাজ আদায় করার পর তোমার দোয়ারে হাত তুলে মাহবুব আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়ে দাও আল্লাহ তাআলা তোমার হক আদায় করে রোজা রাখতে পারি নাই তোমার হক আদায় করে তারাবির নামাজ কোরআন তেলাওয়াত করতে পারি নাই আল্লাহ তাআলা অল্প যা কিছু আমল করেছি আমাদের রোজা কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল আল্লাহ তাআলা অল্প আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা রোজা রসুল আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা সকল প্রকার গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ তাআলা পয়গম্বর আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন নারী পুরুষ অন্ধকার কবরে শায়িত আছেন আহারে আজকের দিন জমিনের উপরের মানুষের আনন্দ করেছেন রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা কবর আজাব বন্ধ ছিল জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল আজকে থেকে আবার জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা দাদি নানি অনেকেই যারা আত্মীয় স্বজন সাড়ে তিন হাত মাটির নিচে শায়িত আছেন কেমন আছে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না রে মাহবুব আল্লাহ তাআলা ঈদের নামাজ আদায় করার পর দুনিয়াবাসী আনন্দ করছে আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজনগুলো সাড়ে তিন হাত মাটির নিচে কাদা মাটির বিছানায় পড়ে আছে আল্লাহ তাআলা কতদিন হল কত রাত গেল বাবাকে বাবা বলে ডাকা হয় না মাকে মা বলে ডাকা হয় না দুনিয়ার জীবনে কোনোদিন আর বাবাকে বাবা বলে ডাকা হবে না মাকে মা বলে ডাকা হবে না আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা দাদা দি নানি আল্লাহ তাআলা তোমার মুসল্লি আমার মুসল্লি ভাইরা তোমার বান্দারা বড় আশা নিয়ে 201 গম্বুজ মসজিদে শরীক হয়ে বাবা মার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা আমার সঙ্গে হাত তুলেছে আমি অধম গুনাহগার চোখের পানি ফেলে তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা দাদা দি নানি পৃথিবীর যে প্রান্তে পড়ে আছেন আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করে দিন কিয়ামত অবধি তাদের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে 201 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিক ইসলাম সাহেবের আব্বাস জান এই পাথালিয়া কবরস্থানে শায়িত আছেন এই মসজিদের ভিত্তি স্থাপনকারী তার আম্মা জান এই পাথালিয়া কবরস্থানের মধ্যে শায়িত আছেন তার বড় বোন এখানে শায়িত আছেন আল্লাহ তাআলা সেই সঙ্গে যারা 201 গম্বুজ মসজিদের জায়গা দিয়েছেন পাথালিয়া গ্রামবাসী যারা 201 গম্বুজ মসজিদকে ভালোবাসেন এমনকি যারা একটি টাকা এই মসজিদ 201 গম্বুজ মসজিদে দান করেছে মাহবুব আমাদের যাদের আব্বা আম্মা দাদি নারানি চিরদিনের জন্য আমাদের থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন তাদের প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে কিয়ামত অবধি তাদের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও আল্লাহ তাআলা এই পাথালে গ্রামের আল্লাহ তাআলা প্রত্যেক নারী পুরুষ আল্লাহ তাআলা দুই পাশে তোমার ঘর মাঝখানে কবরস্থান
দুই পাশে তোমার বান্দারা আল্লাহ তাআলা চোখের পানি ফেলে যায় নামাজে চোখের পানি ফেলে তোমার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই মাঝখানে কবরস্থান, আল্লাহ তাআলা এই পাথলে গ্রামের যত নারী পুরুষ এই কবরস্থানের মধ্যে শায়িত আছে প্রত্যেকটা কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা তুমি বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, প্রত্যেকটা কবরকে জান্নাতি নূর দ্বারা আলোকিত করিয়ে দাও, জাহান্নামের দরজাগুলো বন্ধ করিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরায় পরিণত করিয়ে দাও। আল্লাহ তাআলা আমার অনেক মুসল্লি ভাইরা বহু দূর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে 201 গম্বুজ মসজিদে জামাতের সাথে শরীক হয়েছে, বড় আশা নিয়ে এসেছে 201 গম্বুজ মসজিদে নামাজ আদায় করবার দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমার মুসল্লি ভাইরা বাবাজিরা আজকে ঈদের দিন যে বুক ভরা আশা নিয়ে তোমার দরে হাত তুলেছে, আমাদের কারো হাতকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, যে যে আশা নিয়ে তোমার দরে হাত তুলেছে আমাদের প্রত্যেকের মোনাজাত গুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা অত্র মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও, তার পরিবারের সদস্যদেরকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও, মসজিদের অসম্পূর্ণ কাজগুলো তাকে শেষ করার তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, আবু সত্তর সাহেব আল ভাগনেজির দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা অনেক মসজিদ দোয়া চেয়েছেন, পাথালে এক গ্রামবাসী আমার সঙ্গে যারা হাত তুলেছে মাহবুব যে যা আসেনি তোমার দরে হাত তুলেছে আমাদের প্রত্যেকের মোনাজাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও, পুরা পাথালে এক গ্রামকে আল্লাহ তাআলা তুমি তোমার রহমত আর বরকতের ভরপুর করিয়া দাও, শান্তিময় শান্তি শৃঙ্খলা একটি সমৃদ্ধ নাগরিক হিসেবে পাথালিয়ে জনপদকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় সগীরা করে সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও, রমজান থেকে শিক্ষা নিয়ে রমজানের আলোকে বাকি জীবন গড়ার তৌফিক তুমি দান করিয়া দাও, বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত কা নসিব তুমি দান করিয়া দাও, স্বপ্ন যে একবার হলো তোমার প্রিয় হাবিবকে স্বপ্ন দেখার তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ তাআলা মৃত্যু একদিন হবে, মৃত্যু যেন হয় শহীদ, মৃত্যু যেন নসিব হয়, মৃত্যু যেন হয় রমজান মাসে রোজা রেখে বাইতুল্লাহর সামনে জুমার নামাজ পড়াকালীন, সেদিনত অবস্থা আমাদের প্রত্যেকের জন্য মৃত্যু আমাদের সকলকে সেই তৌফিক তুমি দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।